नमस्कार বন্ধুরা, প্রবাসী পাকশালা এন্ড লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেছে ইমলি চাটনি বা তেঁতুলের চাটনি। এরকম করে চাটনি তৈরি করে ঘরে রেখে দিয়ে যে কোনো সিঙ্গারা, চপ, দই বড়া, ফুচকা, যে কোনো ভাজা জিনিসের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে দেখে নিন রেসিপি কী করে তৈরি করতে হয়। সবার প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তেঁতুল। আমি এখানে 200 গ্রাম তেঁতুল নিয়েছি। তেঁতুলটার দানা বা বীজটা কিন্তু ছাড়ানো আছে। চেষ্টা করবেন এরকম বীজ ছাড়ানো তেঁতুল নেওয়ার জন্য, তাহলে চাটনিটা করতে অনেক বেশি সুবিধা হবে। দেখেই বুঝতে পারছেন সমস্ত তেঁতুল থেকে কিন্তু বীজটা ছাড়ানো আছে। এবার তেঁতুলটা ভেজানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। জলটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে ঠিক তেঁতুলটা যতটা ঠিক ততটা পরিমাণে জলটা দিয়েছি। আর 10 থেকে 15 মিনিট পরে তেঁতুলটা কিন্তু সম্পূর্ণ ভিজে গেছে আর নরম হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা ফুলে উঠেছে। এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি, যে পাত্রে তেঁতুলটা বয়েল করব সেই পাত্রেই নিয়ে নিয়েছি। এবার বয়েল করার পালা। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে মিডিয়ামে রেখে তেঁতুলটা বয়েল করে নেব। তেঁতুলটা যেহেতু আগের থেকেই ভেজানো আছে, তাই সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না। প্রায় 10 থেকে 15 মিনিট ধরে সিদ্ধ করলেই কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে 10 মিনিট সিদ্ধ করার পরে দেখতে পাচ্ছেন তেঁতুলটা অনেকটা গাঢ় হয়ে গেছে। আরও 5 মিনিট ফুটিয়ে নেব। আরও 5 মিনিট ফোটালে জলটা আর একটু টেনে আসবে আর তেঁতুলটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তেঁতুলটা 15 মিনিট পরে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা হতে দেব। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু পেস্টটা তৈরি করব। আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে ওকে এইভাবে ছেড়ে দিন, আর যদি সময় না থাকে বারবার চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করে নিতে হবে। আমি এখানে বারবার চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার পেস্ট তৈরি করার পালা। একটা মিক্সিং বোলে সমস্ত তেঁতুলটা দিয়ে দিচ্ছি। একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তবে এখানেই শেষ না, মিহি পেস্ট তৈরি করার পরে অবশ্যই ছেঁকে নিতে হবে, কারণ তেঁতুলের মধ্যে অনেক কিন্তু গোটা গোটা অংশ থেকে যায়, সেটা কিন্তু ছাকার পরেই আপনারা দেখতে পাবেন। ভালো করে ছেঁকে নিলে চাটনিটা কিন্তু অনেকটা বেশি স্মুথ হয় আর মুখে কোনো গোটা গোটা অংশ পড়ে না। আর চাটনির মধ্যে গোটা গোটা অংশ থাকলে সবাই একটু বিরক্ত ফিল করে, সেই বিরক্ত ফিলটা একদম হবে না। দেখেই বুঝতে পারছেন কতটা কাদ বেরিয়েছে। এটা কিন্তু এক্সট্রা জিনিস, এটাকে সরিয়ে ফেলাটাই বেটার। তেঁতুলের কাদটা বের করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর কাদ তৈরি হয়েছে। এবার বাকি চাটনিটা তৈরি করার পালা। নিয়ে নিয়েছি একটা কড়াই। কড়াতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল। সাদা তেলটা দিয়ে দিয়ে দিচ্ছি গোটা জিরে। তবে গোটা জিরেটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, হালকা হালকা ভাজা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাদ। আমি এখানে 1/2 টিস্পুন গোটা জিরে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রেখে তৈরি করবেন। আর জিরেটা যদি পছন্দ না হয় আপনারা কিন্তু স্কিপও করতে পারেন, তবে চাটনিতে গোটা গোটা জিরে থাকলে স্বাদটা কিন্তু অনেকটা ভালো হয়। 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। আমি যে বোলটায় কাদটা তৈরি করেছিলাম সেই বোলে একটু জল দিয়ে দিয়ে দিলাম। জলটা বুঝে দেবেন, কারণ এরপরে যখন আমি গুড় অ্যাড করব তখনও কিন্তু অনেকটা জল ছাড়বে। তবে খেয়াল রাখবেন থিকনেসটা কিন্তু আপনাদের পছন্দ মতো করে নেবেন। আমি কিন্তু আমার পছন্দ মতো তৈরি করেছি। আপনারা যদি পাতলা পছন্দ করেন তাহলে আর একটু জল দিয়ে দিতে পারেন। প্রায় 3 থেকে 4 মিনিট এরকম করে নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে 400 গ্রাম গুড় দিয়েছি। তবে গুড়টা বুঝে দেবেন, কারণ তেঁতুলটা যে পরিমাণ টক হবে গুড়টা কিন্তু সেই পরিমাণেই লাগবে। তেঁতুল যদি কম টকের হয় তাহলে গুড়টা কম লাগবে, আর যদি বেশি টক হয় তাহলে কিন্তু গুড়ের পরিমাণ একটু বেশি হবে।
গুড়টা দেওয়ার পরে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে সম্পূর্ণ গুড়টা গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব লবণ। আমি এখানে 1 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। আপনারা টেস্ট করে দেখবেন, যদি লবণের পরিমাণ একটু বেশি লাগে তো দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন মৌরি গুঁড়ো। চাটিটা একটু ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি আর টকটক স্বাদের হয়, তার জন্য লঙ্কার গুঁড়োটা দিয়েছি। আর আপনাদের যদি ঝাল পছন্দ না হয় লঙ্কার গুঁড়োটা কিন্তু নাও দিতে পারেন। সমস্ত গুঁড়ো মশলাগুলো ভালো করে চাটনির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর ফুটিয়েও নিচ্ছি। দেখেই কিন্তু বুঝতে পারছেন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। আরও 5 মিনিট এরকম করে ফোটানোর পরে অনেকটা গাঢ় হয়ে এসেছে, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। যদি পাতলা পছন্দ হয় তাহলে কিন্তু জলটা পরিমাণ বাড়িয়ে নেবেন। আর দেখে বুঝতে পারছেন কতটা ঠিক গাঢ় হলো, প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম চিনি। চিনিটা দেওয়ার কারণ হলো যে গুড়টা আমি দিয়েছি আর সঙ্গে যে গুঁড়ো মশলাগুলো দিয়েছি, সমস্ত মশলার আর গুড়ের ব্যালেন্সটা কিন্তু চিনিটা তৈরি করে, তার জন্য চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পরে আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন কেমন ফুলে উঠেছে, মানে এর মধ্যে থেকে জলটা কিন্তু বেরিয়ে গেছে। এবার পুরো গাঢ় একটা চাটনি তৈরি হয়ে গেছে। চাটনি কিন্তু একটু পাতলা নামাবেন, কারণ চাটনি ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটা বেশি গাঢ় হয়ে যায়। আর আমার চাটনিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখতেই পাচ্ছেন থিকনেসটা, ঠিক এরকম থিকনেসটা চাটনি নামালে পুরো পারফেক্ট চাটনি তৈরি হয়ে যাবে। আমার এই রেসিপি ফলো করে চাটনি তৈরি করলে 1.5 থেকে 2 মাস ফ্রিজে চাটনি রেখে নিতে পারেন। আর কেমন লাগলো জানিও। ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।